দেখবো এক্স অর গেইট নিয়ে দেখেছিলাম আমরা এইচএসি আইসিটির থার্ড চেপ্টারের দ্বিতীয় ডিজিটাল ডিভাইসের এই অংশটিতে আমরা আলোচনা করবো যে বুলিয়ানের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেই অংশগুলোর মধ্যে একটি অন্যতম অংশ হচ্ছে যে গেইট লজিক গেট সেই লজিক গেট এর আজকের থাকছে যে এক্স নর গেইটকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারবো আমাদের এক্সাম হলে প্রায় থাকে যে দুই ইনপুট বিশিষ্ট বা তিন ইনপুট বিশিষ্ট এক্স নর গেট এক্স অর গেট বা অ্যান্ড গেট নর্ট গেটের বর্ণনা করতে হয় তাহলে আমরা কীভাবে খুব ইজিলি এক্স নর গেটের বর্ণনা করে ফেলতে পারবো সে বিষয়ে আজকের ভিডিওতে দেখব সম্পূর্ণ ভিডিওতে জুড়ে আমার সাথেই থাকুন সো লেটস চিপ সো প্রথমে এক্স নর গেট এক্সক্লুজিভ নর নর মানে হচ্ছে নট নট মানে কি হচ্ছে নট আর যে কোনো গেটকে এক্সপ্লেন করতে হলে আমাদেরকে চারটি স্টেপ চারটি স্টেপস অবলম্বন করতে হবে তো চারটি স্টেপসগুলো হচ্ছে এই রকম যে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে সবার সর্বপ্রথম মনে রাখতে হবে যে গেটটি আমরা বর্ণনা করব সেই গেটের সর্বপ্রথম আমাদের সাংকেতিক চিহ্ন আঁকতে হবে সর্বপ্রথম আমাদেরকে সাংকেতিক সেই গেটের সাংকেতিক চিহ্নটাকে আমাদের সুন্দরভাবে অঙ্কন করতে হবে অ্যান নাম্বার টু আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সেই গেটটির সমীকরণ আমাদের সেই গেটটির সমীকরণ খুব সুন্দরভাবে লিখতে হবে সেই গেটের সাংকেতিক চিহ্ন থেকে সমীকরণ অ্যান নাম্বার থ্রি হচ্ছে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সেই গেটের কি করতে হবে বলুন তো একটু আমাদের সেই গেটের একজাক্টলি আমাদের সেই গেটের সত্যক সারণী বের করে ফেলতে হবে আমাদেরকে সেই গেটের সত্যক সারণী বের করে ফেলতে হবে সত্যক সারনি অ্যান্ড নাম্বার ফোর আবার একটু গেস করুন তো কী হবে অরাইট অ্যান্ড নাম্বার ফোর আমাদেরকে সেই গেটের বর্ণনা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে লিখতে হবে আপনাদের মতো করে অরাইট সো লেটসি কীভাবে আমরা এই গেটটিকে খুব ইজিলি এক্সপ্লেন করে ফেলতে পারি তো সর্বপ্রথম আমাদের নাম্বার ওয়ান স্টেপটাকে আমাদের অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তার সাংকেতিক চিহ্ন লিখতে হবে এক্স নর গেইটের সাংকেতিক চিহ্ন কীভাবে লিখে এখানে হতে পারে দুটি ইনপুট বা তিনটি ইনপোর্ট আমি সবাই বোঝার সুবিধার্থে আমি দুটি ইনপুট দিয়ে দেখাবো তো আমরা প্রথমে একটি ইনপুট দিই এ এবং আরেকটি ইনপোট দিই বি এবং এটাকে এভাবে আমরা লাইনটা টেনে আমাদের যেহেতু কি এক্স কী করতে হবে এক্স নর এক্সক্লুজিভ অর বা এক্সক্লুজিভ নরের ক্ষেত্রে আমাদের একটি এক্সক্লুজিভ একটা চিহ্ন এটাকে আমাদের দিয়ে দিতে হবে এরপর আমাদের যে কাস্ট করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আমাদের নর্থ থেকে আঁকতে হবে নর্থ গেইট মানে কি অর গেইট থাকলে আমরা এইভাবে লিখি না তো নর গেইট মানে কি নর্থ তাহলে আমাদেরকে একটা নর্থ সাইন এখানে দিয়ে দিতে হবে অর রাইট তো এটা হয়েছে আমাদের এক্স নর গেট তো এই এক্স নর গেটের সেকেন্ড টু ফলো আমাদের কী করতে হবে এক্স নর গেটের সেকেন্ড অফল আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গেটের সমীকরণটা লিখে ফেলতে হবে তো এই গেটের সমীকরণটা কী হবে এই গেটের সমীকরণ হবে এক্স ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু কী হবে একটু ভাবুন তো কী হতে পারে এক্স ইজিক্যাল টু এ এক্স অর এ এক্স অর বি এখানে নর্থ থাকার কারণে এই যে নর্থ থাকার কারণে এটা নর হয়ে গেলো তো নর্থ সাইনটা কীভাবে দেওয়া হয় উপরে আমাদের একটি কমপ্লিমেন্ট দিয়ে দিতে হবে সো দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের এক্সনোর গেটের সমীকরণ অ্যান্ড থার্ড অফ অল আমাদেরকে কী করতে হবে এখন সো থার্ড অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা আগে আমরা সবাই জানি সেটা হচ্ছে সত্যক সারণী আমাদেরকে নির্ণয় করে ফেলতে হবে কীভাবে আমরা খুব ইজিলি সত্যক সারণি করে ফেলতে পারি সো লেটস এট সত্যক সারণির জন্য একটি মহা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন আমাদের ইনপুট কয়টি দুটি তাহলে টু টু স্কোয়ার কে স্কোয়ার করলে এটা হবে ফোর সো আলটিমেটলি আমরা কী পাচ্ছি আমাদের চারটি কলাম করতে হবে মেইন কলাম যেখানে আমরা ইনপুটগুলো বসাবো সো লেটসি কীভাবে আমরা এটা সতর্ক সারিটা করে ফেলতে পারি তো আমাদের চারটি মেইন আমরা কলাম দিয়ে দিলাম একটি কলাম দুটি কলাম তিনটি কলাম চারটি কলাম এবং আরেকটি কলাম অতিরিক্ত নেব আমরা অ রাইট এই কলমগুলোকে আমরা সুন্দরভাবে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি অরাইট এখানে এই পাশে হবে আমাদের ইনপুট এ পাশে আমাদের কী হবে ইনপুট হবে এবং অপর পাশে হবে আমাদের আউটপুট আমাদের এটা কি ইউজার দিয়ে আমরা একটু মুছে দিতে পারি তা দেখতে আমাদেরকে আর একটু বেটার লাগবে অ রাইট সো লেটসি কীভাবে আমরা পরবর্তী স্টেপগুলো খুব ইজিলি করে ফেলতে পারি এই পাশে আমাদের ইনপুট এ পাশে আউটপুট ইনপুট কয়টি ইনপুট হচ্ছে দুটি এ ইনপুট এবং বি ইনপুট তাহলে দুটাকে ভাগ করে দিলাম আমরা এক পাশে লিখতে পারলাম এ ইনপুট এটা হচ্ছে আমাদের এ ইনপুট এই পাশে হচ্ছে আমাদের বি ইনপুট আর এই পাশে আমাদের ফর্মুলা সেই সমীকরণটা আমাদেরকে লিখতে হবে তাই এ এক্স নট টু কি অ্যাকচুয়ালি এক্স নট ভিজিক্যালটু হচ্ছে যে এরকম এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট তার তারপর আরেকটি কমপ্লিমেন্ট তো এই ফর্মুলাটাকে ইউজ করে আমাদের এইখানে মানে এই ফর্মুলাটাকে আমরা লিখতে হবে তার এইখানে যদি আমরা এই ফর্মুলাটাকে লিখে দিই দেখো এই ফর্মুলাটাকে আমরা এখানে লিখে দেব তাহলে এ এক্সর বি তারপর একটা কমপ্লিমেন্ট তাহলে হয়ে গেলো এক্সক্লুজিভ অর বা এক্স নর সো এই ফর্মুলাটা ব্যবহার করে আমাদের এই ইনপুটের মানগুলি এখন বসা দেবে আচ্ছা আমাদের ইনপুটগুলোর মানগুলি কীভাবে আমরা বসাবো আমরা আগেই বলেছিলাম যে প্রথমে আমাদের একটি জিরো একটি ওয়ান তাহলে একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান দুটি জিরো সরি হ্যাঁ দুটি জিরো তারপর দুটি ওয়ান সো আমাদের ইনপুটের মানগুলো কিন্তু বসানো হয়ে গেল সো এবার আমাদের এই আউটপুটের মানগুলো আমাদের বের করতে হবে আউটপুটের মানগুলো আমরা কীভাবে পাবো তাহলে আমরা কিন্তু এর আগের বিরুদ্ধে দেখেছিলাম যে কীভাবে এই ফর্মাটা ব্যবহার করে আমাদের ম্যাথগুলো করতে হয় সো এটাকে যদি এইভাবে একটু এদিকে চিন্তা করি যে আমাদের এ এর মানটা যদি কি হয় ধরো এ এর মানটা জিরো তাহলে এ এর মানটা জিরো মানে কি তাহলে এর উপর কমপ্লিমেন্ট আছে তাহলে এ জিগালটা কী হবে ওয়ান এবং তাকে কিন্তু গুণ করা হচ্ছে কি দ্বারা তাকে বি দ্বারা গুণ করা হলে বি এর মানটা কি বি এর মানটা হচ্ছে আমাদের জিরো এরপর আমাদের প্লাস আছে এ এর মানটা কি এর মানটা কিন্তু কি আমাদের জিরো এর মানটা জিরো এবং বি কমপ্লিমেন্টের মানটা কি ওয়ান বি কমপ্লিমেন্টের মানটা কি হচ্ছে তাহলে ওয়ান তাহলে আমাদের সাথে এখানে কি ঘটবে আমাদের সাথে এখানে কি ঘটছে আমরা একটু দেখি তাহলে এখানে আলটিমেটলি কি পাবো আমরা ওয়ান কে জিরো দ্বারা মাল্টিপ্লাই করলে জিরো প্লাস জিরোকে কে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে জিরোই হয়ে যাবে সো আলটিমেটলি আমরা কি পেলাম জিরো পেলাম কিন্তু এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে তার উপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট চিহ্ন আছে আমরা কিন্তু কেবল এইটুকু করলাম এ এক্সোর পি জাস্ট এইটুকু কিন্তু আমরা করলাম এ এক্সোর বি কিন্তু তার উপরে একটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের মানেটা কি আমরা যদি ওয়ানকে কে কমপ্লিমেন্ট করি তাহলে ওয়ান কমপ্লিমেন্ট ইজিক টু কি জিরো হবে এবং আমরা যদি জিরোকে কমপ্লিমেন্ট করি তাহলে কি জিরো কমপ্লিমেন্ট টু ওয়ান তাহলে জিরোকে কমপ্লিমেন্ট করে জিরো কমপ্লিমেন্ট টু কী হয়ে যাবে আলটিমেট আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি ওয়ান তাহলে এখানে আমরা কী পাবো ওয়ান সো আমি খুব দ্রুততার সাথে আমি এই মানগুলো বসিয়ে দিচ্ছি প্রথম মান যদি আমাদের ওয়ান হয় তো আমরা জাস্ট একটা মান পেয়ে গেলাম তো এইভাবে করতে গেলে কিন্তু একটু টাইম ওয়েস্ট হয় তো এই টাইম ওয়েস্টটা যাতে না হয় তাহলে আমরা কীভাবে খুব ইজিলি দ্রুত করে ফেলতে পারি সেই জন্য আমাদের একটা ট্রিপস বা সেই জন্য আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে সেটা হচ্ছে বিজুর সংখ্যক এক হলে আউটপুট জিরো হবে বিজুর সংখ্যক এক হলে আউটপুট কি হবে আউটপুট জিরো হবে আচ্ছা বিজুর সংখ্যক এক কোথায় আছে এখানে একটি এক আছে তাহলে আউটপুট জিরো হবে বিজুর সংখ্যক এক এখানে জিরো এটাও তাহলে এখানে আউটপুট জিরো হবে বিজুর সংখ্যক এক হলে এখানে দুইটা ওয়ান আছে তাহলে এখানে আউটপুট ওয়ান হবে সো আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিজুর সংখ্যক এক যদি থাকে তাহলে আমাদের আউটপুটটি আলটিমেটলি আমরা জিরো পাবো এইভাবে খুব ইজিলি আমরা আমাদের এক্সোর জোর গেইটের সত্য সামনের আউটপুটের মানগুলো পেতে পারি বাট আমরা যদি চাইলেও কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা অ্যাকুরেটভাবে আমাদের সেই আউটপুটের মানটা আমরা পেয়ে যেতে পারি অ্যান্ড লাস্ট অফ অল আমাদের বর্ণনা সো বর্ণনাটা আমরা কীভাবে দেবো আমাদের গত ভিডিওগুলোর মতোই আমাদের ঠিক একই রকমভাবে বর্ণনাগুলো দিতে হবে সেটা হচ্ছে এরকম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততদিক এখানে যদি আমাদের তিনটি ইনপুট থাকতে পারতো দশটি ইনপুট থাকতে পারতো ছটি ইনপুট যতগুলো ইনপুট থাকুক না কেন আমাদের এইভাবে লিখতে হবে যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে তিনটি ছয়টি বা পাঁচটি ইনপুটের মাধ্যমে একটি মাত্র আউটপুট পাওয়া যায় বা যে ডিজিটাল ইলেকট্রনিক যে বা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটিমাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে যে কোনো দুটি যেখানেও দুটি ইনপুটের মান সত্য হলে তার আউটপুটের মান হবে মিথ্যা যেখানে যে কোনো সো এটার বর্ণনাটা হবে এরকম যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই ততোধিক ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে যেখানে বিজুর সংখ্যক এক হলে আউটপুট জিরো হবে অর্থাৎ যেখানে বিজুর সংখ্যক বিজুর সংখ্যক সত্য থাকবে অর্থাৎ আমাদের সত্য মানে কি বিজুর সংখ্যক ওয়ান অর্থাৎ আমাদের ইনপুটের মার্কগুলোর ক্ষেত্রে আমাদের এই যে এই রোটা চিন্তা করতে হবে এখানে ইনপুটের ক্ষেত্রে এ ইনপুট এটা বি ইনপুট তাহলে এই রোর দিকে চিন্তা করি যেখানে বিজুর সংখ্যক কি হবে বিজুর সংখ্যক সত্য হলে বা বিজুর সংখ্যক এক হলে এখানে বিজুর সংখ্যক এক হয়েছে আউটপুট জিরো হবে তাহলে এই সত্য সারণীর মানগুলো খুব ইজিলি কীভাবে করতে পারি যেখানে বিজুর সংখ্যক ওয়ান হবে তার আউটপুট জিরো হবে তাহলে আমরা বলতে পারি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দীর্ঘতা ইনপুট ব্যবহার করে একটিমাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে বিজুর সংখ্যক এক হলে আউটপুট জিরো হয় তাকে এক্সনর গেই বলা হয়